Hey, yeah. Well, good life ITV news, so it's like in the UK. As Big Ben's chimes ring out around us, signalling a year that's new. Raise a glass, turn up the volume, and welcome 2022. আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার্স মাই বিউটিফুল ভিউয়ার্স। আশা করি যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল, নতুন আর একটি বছর শুরু হলো। সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা, সেই সাথে দোয়া থাকলো যেন আমাদের নতুন বছরটা অনেক ভালোভাবে কাটে। নতুন বছরের প্রথম ব্লগটি একটু ইন্টারেস্টিং, আমাদের সবার প্রিয়, আমার খুবই প্রিয় একটা চ্যানেলের ওনার শেজাজ মাম জান্নাত বৃষ্টি, ওনাকে দিয়েই আজকে আমার ভিডিওটি শুরু হবে। এই ভিডিওটি কয়েকদিন আগের করা, যেই দিন আমাদের সবার প্রিয় চ্যানেল ফেসবুক পেজ 1 মিলিয়ন ফলোয়ার রিচ করে, সেই দিনের ভিডিও হচ্ছে এটি। আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছি, ওনার 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, সেই ভিডিওটি দিয়েই আজকে আমার নতুন বছরের ভিডিও শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনি থ্যাংক ইউ সো মাচ। আমি লাকি যে আপনাকে পাশে পেয়েছি, আমি লাকি যে আপনাকে এত সুন্দর করে মানুষকে কাছে পেয়েছি। প্রথমে কি হয় দেখেন, আপনার প্রিয় মানুষ বা প্রিয় একটা অ্যাক্ট্রেস রাতুনি বলেন থাক, আমি তো সিদ্ধিকা কমিয়ে দিচ্ছি, এত ফ্যান্সিতে আমি তো কখনো ওনাকে দেখাচ্ছি, হবে সে তো সে তো দেখবে সে তো কিন্তু এই যে আপনার। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে দেখো এখানে হবে র বয়েসটা আর দেওয়া যাচ্ছে না, কারণ যেহেতু এখানে মিউজিক চলছিল। আমি কেক নিয়ে গিয়েছিলাম, তারপর ভাইয়া আমাদেরকে বাইরে নিয়ে আসেন কেএফসি খাওয়ানোর জন্য। আমরা বাইরে এসে কেএফসি খাই আর সেখানে একটু ভিডিও করা হয়, কেক কাটা হয়। তবে সেই বয়েসটা আর দিতে পারছি না, অনেক কথাবার্তা হচ্ছিল এই প্রিয় মানুষটি, অনেক গল্প করছিলাম যে কীভাবে উনি এত হার্ড ওয়ার্কিং। বয়সে আমাদের সবার থেকেই ছোটো উনি, কিন্তু কাজ দিয়ে সবার চেয়ে উপরে। এটাই হচ্ছে গিয়ে মানুষের জীবনের সফলতা, বয়সটা ম্যাটার না, আপনি আপনার কাজ দিয়ে কত উপরে যেতে পারবেন সেটা হচ্ছে গিয়ে ম্যাটার। বয়সে অনেক ছোট, সবার থেকেই ছোট, যারা এখন ইউটিউবে আছেন বড় বড় ব্লগারদের সবার থেকেই ছোট, কিন্তু সবার সাথে পাল্লা দিয়ে অনেক হার্ড ওয়ার্কিং একজন মানুষ। আমার চোখে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ওনাকে, অনেকবার ওনার সাথে মিট করেছি, তো ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে যে মানুষের বয়সটা ম্যাটার না, যে আপনি কত বয়সের হয়ে গেছেন, কি হয়ে গেছেন। আর তার চেয়ে থেকে ওনার যে সবথেকে বড় যে পরিচয়টি হচ্ছে গিয়ে, উনি একজন সাকসেসফুল লয়ার বাংলাদেশের, তারপরও ওনার হাজব্যান্ডও একজন সাকসেসফুল বিজনেস ম্যান, তারপরও লেখাপড়ার জন্য বিদেশে এসে ইউটিউব জগৎটাকে আপন করে নিয়ে এখানেও সফলতার কমতি নেই। সবার থেকে ছোট হলেও এই মানুষটি সবার চেয়েও সফল।
এটাই হচ্ছে কি আমাদের জীবনের একটা কি বলবো শিক্ষণীয় একটা জিনিস, যে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে, অনেক স্যাক্রিফাইজিং হতে হবে। ওনার হাজব্যান্ড ওনার জন্য যে স্যাক্রিফাইসগুলো দিয়েছেন, এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো পুরুষদের জন্য একটা মাইল ফলক হিসেবে, বাইয়ার যে মানে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া সত্ত্বেও মানে ওনার সব কিছু ছেড়ে দিয়ে এই ওয়াইফের জন্য, শুধু ওয়াইফের সাকসেসফুল ওয়াইফের সাকসেস লাইফের জন্য, ওয়াইফের স্বপ্নটা পূরণ করার জন্য যে উনি ওনার লাইফটাকে স্যাক্রিফাইস করেছেন, এটা আসলে আমাদের বাংলাদেশে পুরুষদের মধ্যে সচরাচর এটা দেখা যায় না। আমার ভিডিওর মাধ্যমে ওনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কারণ ভালো মানুষদের সাথে চললে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু উপলব্ধি করা যায় জীবন সম্বন্ধে। তো আমি ওনাদের কাছ থেকে অনেক নতুন নতুন জিনিস দেখছি, শিখছি যে কীভাবে মানুষ সফল হয় আর কীভাবে মানুষ কষ্ট করে। দোয়া রইল ওনাদের জন্য, আর আমি নিজেকে অনেক লাকি মনে করি যে ওনাদের সাথে মিশতে পেরে, ওনাদের সাথে সময় টাইম স্পেন্ড করতে পেরে। আর এই তো আমাদের প্রিয় মানুষটি ফটোশ্যুট করছেন, খুবই সুন্দর একজন মানুষ, খুবই সুন্দর মন মানসিকতা, যেমন দেখতেও তেমনি সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রাত করে আসছি কার সাথে দেখেন, আপনাদের সবার প্রিয় আপনাকে মটকা চা খাওয়াবে জন্য নিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে 2021-এর লাস্ট আপনার সাথে ঘোরাফেরা হবে আজকে, আর ইনশাল্লাহ আমরা ভালো থাকলে তো পরে দেখা হবে, 2022-তে দেখা হবে। আজকে দেখেন আমরা কোথায় আসছি, যারা চা ইউটিউবাররা আসে ওই যারা ইনস্টাগ্রাম করে ওরা ফটো তোলার জন্য এখানে। আর এই দেখেন কে দরজার ভিতরে বসে আছে, আপনি তো অনেক দেশ ঘুরছেন, কোন কোন দেশে গেছেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মটকা চা স্পেশাল মটকা। এটা বেবিদের না বাবা, গরম কিন্তু অনেক হট, একেবারে হট হট মটকা চা, আমার গলা ভেঙে গেছে আপনার জন্য মটকা চা। গলা চা খেয়ে এখন আমার গলা ঠিক হয়ে যাবে। এটা পাত্রগুলো হচ্ছে আগে থেকে হিটিং এ রাখে, জি এই যে ঠান্ডা হওয়ার কথা আমি বললো না, জি সেটা না হয় এই জন্য পাত্রগুলো গরমে রাখে। তো আমি জানি না ওরা ওনারা কেন এটা করে নাই। এখন দুজনই বলেন অনেক দেশ ঘুরছেন। না অনেক দেশ ঘুরিনি, বাট কয়েকটা দেশই ঘুরছি এশিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে। তো ইউরোপে অনেক বছর, এক বছর অনেক বছর আগে থেকে বাইরে ঘোরার অভ্যাস থাকলেও এশিয়ার বাইরে যাইনি কখনো। বাইরের খাবার গুলা আর প্রাইসটা তো একটু বেশি। যখন দেশের বাইরে ঘুরতে যেতাম তখন বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে গিয়ে মানুষজন বাইরের খাবার খেতো আর আমরা খুঁজতাম যে বাঙালি কোনো হোটেল আছে কিনা, বাঙালি ভাত পাওয়া যাবে কিনা, মানে আমরা এরকম খুঁজতাম। মানুষজন আমাদের দিকে এইভাবে তাকাতো যে এরা এখানে এসেও ভাত চাই এরকম, বাট হ্যাঁ আমরা চাই, মানে আমরা আসলে বাঙালি, আমি চাই সব জায়গায় ভাত। আমার তো বাইরের খাবার এক্সপেন্সিভ ও প্লাস টেস্টটা অত ভালো না, দেশে তো অনেক মানে খাবারের টেস্টটা ভালো। আমি দেশের চাইনিজটা অনেক মিস করি। আমিও সেম, আমাদের দেশের চাইনিজটা মানে একটু অন্যরকম। শুনতেই তো পারলেন, দেখতেই তো পারলেন, যতটুকু পেরেছি র ভয়েসটা রাখার চেষ্টা করেছি যেখানে মিউজিক নেই। আজকে আমার ভিডিওটি এতটুকুই ছিল সবার প্রিয় জান্নাত বৃষ্টির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খুদা হাফিজ।